হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আজকে সকালে দুধ দিয়ে গেছে, দুধ যেই হাঁড়িতে দিয়েছি মাত্র দুধটা কেটে গেছে। আর দুধটা কেটে যাওয়ার পর ভালোভাবে ছানা হয়নি, তো আমি আবার একটু লেবুর রস দিয়ে ভালোভাবে ছানা কাটিয়ে নিয়েছি। তো ভাবলাম এটা দিয়ে কী বানানো যায়। তারপরে দেখেছিলাম যে এটা দিয়ে সুন্দরভাবে কলাকাঁদ বানাচ্ছে, তো আমিও সেই প্রসেস শুরু করে দিলাম। তার জন্য এই যে হাঁড়িতে সামান্য পরিমাণে এক কাপ পরিমাণে দুধ নিয়ে নিয়েছি, কারণ আমার ছানাটা অল্প। তারপর দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর এই দেখুন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, আমুলের গুঁড়ো দুধটাই এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দুধটাকে ঘন করে নিচ্ছি, যাতে দুধটা অনেকটা পরিমাণে ঘন হয়ে যায়। তো দুধটা ঘন হয়ে যাওয়ার পর আপনারা দিয়ে দেবেন দুটো এলাচ থেতো করে, তাহলে এটা সুন্দর একটা গন্ধ বেরোবে এবং ফ্লেভারটাও আসবে। কিন্তু আমি ভুলে গেছিলাম দিতে, তো আমি এটা স্কিপ করে ফেলেছি, আপনারা দিয়ে দেবেন। তারপর আমি এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে একদম যখন ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ছানাটা। ছানাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে যখন শুকনো মতো একটু শুকনো শুকনো হয়ে আসবে, তারপরে এটার মধ্যে আমি চিনি দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে এটাকে শুকনো মতো করে নিতে হবে, যাতে যে জলটা আছে, যে দুধটা আছে, সেটা শুকনো মতো হয়ে যায়। তো এই দেখুন আমার রান্নাটা হয়েই এসেছে, একদম শুকনো মতো দেখছেন, ছানাটা একদম শুকনো মতো হয়ে আসছে। তো এই অবস্থায় এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব এবং একটা সমানভাবে একটা করে নেব। তারপর এটাকে ফ্রিজে রেখে দেব 2-3 ঘন্টার জন্যে। তারপর ওটাকে বের করে কেটে নিলেই দেখুন রেডি মিষ্টি। এটা কিন্তু খুব ভালো হয়, আমার ছেলে তো খুব ভালোবাসে এটাকে খেতে, আর আমার হাজবেন্ডও বলবে যে এটা খুব সুন্দর হয়েছে, তুমি এরপর বাড়িতে আমাকে এইভাবেই বানিয়ে দেবে। তো আপনারাও এভাবে বানাবেন। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, বাই বাই। আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করবেন আর খেয়ে বলবেন কেমন হয়েছে। পারফেক্ট, একদম বাহ।